ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি বারকাতুহ। জি সম্মানিত ভাই, আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার দাম্পত্য জীবনের সাথী স্বামী সম্পর্কে, স্বামীর ব্যাপারে আপনি খুবই মনঃক্ষুণ্ণ যে তিনি আপনার শারীরিক মানসিক কোনো দিকে খেয়াল রাখে না, এবং সামর্থ্য থাকা সত্ত্বেও তার মা বাবার সাথে আপনাকে রাখতে চান, উনি বাইরে থাকে চাকরির উদ্দেশ্যে। হ্যাঁ, এটা সমস্যা নাই যে উনি ওনার বাড়িতে রাখবে, এতে কোনো সমস্যা নাই। আর হচ্ছে যে আপনার সাথে যেই স্ত্রীর সুলভ আচরণ সেটা আপনার তার থেকে ফাইতেছেন না, এবং তার বিভিন্ন বিষয়ে আপনি মনঃক্ষুণ্ণ। প্রথমত কথা হচ্ছে যে নিজের কোনো দোষ আছে কি না সেটা দেখে খুঁজে বাইর করতে হবে। অনেক সময় নিজেদের দোষ থাকিয়া অনেকে চেষ্টা করে যে স্বামীর ভালোবাসা পাক, তবে এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। স্বামীকে এমনভাবে আগলিয়ে নিতে হবে যেন সে আমার উপর সবসময় কী থাকে, রাজি খুশি থাকে। সে যদি কোনো সময় যে কোনো ধরনের দোষ ত্রুটি করে, তাৎক্ষণিক প্রতিবাদ না করে পরবর্তীতে বুঝিয়ে দেওয়া, এবং স্বামী সে একজন পুরুষ, সে বাহিরে থাকে, তার অনেক ধরনের মাথায় ঝামেলা থাকে, এরপরে যদি যদি নাকি পরিবারের মধ্যেও সে আত্মতৃপ্তিবোধ না পায়, তাহলে সে আচরণের দিক দিয়ে অবশ্যই পিছনে পড়ে যায়। তো এই জন্য দেখতে হবে যে নিজের মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা, স্বামীর চাহিদা জায়েজ চাহিদাগুলো সে পূরণ করে কিনা, স্বামীর যে মন মেজাজ বুঝিয়ে চলতে পারে কিনা। নিজের চলতি পথে অনেক সময় ভুল ভ্রান্তি হইতেই পারে, সে ভুল ভ্রান্তি যখনই হবে সাথে সাথে সরি বলতে হবে যে ভুল, যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন, আমি ভবিষ্যতে ব্যাপারে সতর্ক থাকব। অর্থাৎ স্বামীকে নিজের আপন করে নেওয়ার কতগুলো পলিসি আছে মহিলাদের, এই পলিসিগুলো এরা ব্যবহার করে না, প্রকাশ করে না, ভালোবাসা নিতে চায় না, বরং নিতে চায়। তো সেখানে দাম্পত্য জীবন কখনো সুন্দর হবে না যতই চেষ্টা করেন। দাম্পত্য জীবন সুন্দর করার জন্য আপনাকে অবশ্যই মনের থেকে তৈরি থাকতে হবে। আপনি চেষ্টা করবেন স্বামীকে কীভাবে খুশি করলে সে খুশি হয়, কারণ সে কি পছন্দ করে সেটা আপনি দেখবেন। তো এই হিসাবে যদি দেখি আপনি নিজেকে গড়ে তোলেন, তাহলে অবশ্যই আপনি তার ভালোবাসা পাবেন, আর যদি গড়ে তুলতে না পারেন তাহলে অবশ্যই যত চেষ্টা করেন ভালোবাসা পাবেন না। তো এই জন্য সর্বোপরি কথা হচ্ছে যে আপনি তার মন মানসিকতা কী, সে কী চায় সেটা দেখেন। যদি দেখেন যে না, আপনি আল্লাহ দরবারে যে স্বামীর ব্যাপারে যথেষ্ট সচেতন, আপনার কোনো দুর্বলতা নাই, এরপরেও সে আপনার উপর খারাপ আচরণ করে, তাহলে অবশ্যই আপনি তাকে সংশোধন করার চেষ্টা করবেন। যদি সংশোধন না হয়, আপনি তার বিয়ে বন্ধনে যদি নাকি আত্মতৃপ্তি বোধ না করেন, আপনি নিজে চলে যেতে পারেন। এটা শরীয়তে অনুমতি দিচ্ছে, যদি নাকি স্বামীর কোনো আচরণ পছন্দ না হয় যদি নাকি চলে যান, এটা শরীয়তের পক্ষ থেকে কোনো ধরনের সমস্যা নেই। তাই আপনি সর্বাত্মক চেষ্টা করবেন আল্লাহর বিধান রাসুলের শূন্য মোতাবেক জীবনযাপন করার জন্য, এবং স্বামীর হক আদায় করার জন্য। যদি পারেন তো ভালো কথা, এরপরেও যদি নাকি সে এরকম আপনার সমস্ত হক তার ব্যাপারে আপনি আদায় করেন, তাকে ভালোবাসা দেন, তার মন চাহিদা পূরণ করেন, এরপরেও যদি নাকি সে দুর্বলতা থাকে তার মধ্যে, তাহলে সে গুণাগার হবে। আর আপনি যদি নাকি এভাবে জীবনযাপন করতে পারেন করবেন, না হলে আপনি চলে যাবেন, শরীয়তের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। তবে এটা হবে একেবারে শেষ করে শেষ চিকিৎসা হিসেবে, এর আগে তাকে আপনি ভালোবাসা দিয়ে জয় করার জন্য চেষ্টা করেন। আপনি যে তাকে ভালোবাসেন সেটা আপনি বুঝান, মুখ দিয়ে বলেন যে আমি আপনাকে ভালোবাসি, এবং আপনার অর্থাৎ স্বামীর কিছু প্রশংসা করতে হয়। স্বামীর যে ভালোবাসা পাইতে হলে স্বামীর প্রশংসা করতে হয়, স্বামীর তো সবগুলো খারাপ না, যেগুলো ভালো আছে এগুলো সামনে নিয়ে আসতে হয়। আর অনেক সময় বোঝানোর পরে যে মহিলারা বুঝে না, বোঝানোর চেষ্টা করে না, বুঝকে মানে না, বুঝকে মূল্যায়ন করে না, স্বামীরকে তুচ্ছতা ছিল হিসাবে দেখে, স্বামীর কথাকে সে মাথা রাখে না, এটাকে জীবনের একটা আদর্শ মনে করে না। স্বামী যে একজন তার জীবনের জন্য উত্তম সাথী, সে এটাকে
ওইভাবে তাকে গড়ে তুলতে পারে না। এই জন্য অনেক সময় দাম্পত্য জীবনে যে সহজ সহজ বিষয় নিয়েই কঠিন কঠিন রূপ ধারণ করে। এই জন্য অবশ্যই সচেতন থাকতে হবে, খালি পুরুষদের দোষ দিলে হবে না, শুধু নারীর দোষ দিলে হবে না, প্রত্যেকে নিজের দোষগুলো আগে দেখে সংশোধন করে পরবর্তীতে চিন্তা করবে যে আসলে কি আমার আমার কারণে সে অসন্তুষ্ট নাকি তার কারণে সে আমার উপর অসন্তুষ্ট, সে আসলে লোকটা খারাপ, এটা পরবর্তীতে বোঝা যাবে, প্রথম থেকে নয়। তাই সর্বোপরি কথা হচ্ছে যে আপনি আপনার দুর্বলতা খুঁজে সেটা থেকে সংশোধনী হয়ে আসেন যদি আপনার মধ্যে সে দুর্বলতা থাকে, আর না হলে যদি নাকি আপনার দুর্বলতা নাই মনে করেন তাহলে অবশ্যই দম্পত্য জীবনে যদি নাকি তার সাথে আপনি সুখী না হন তা থেকে আপনি বিদায় নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ আলম ইসলাম, সালামু আলাইকুম রহমতুল্লাহ।